संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयुर्श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ नमः सत्सृजनाय प्रशांताय वेदांत प्रतिपादिने। नमस्तु अवेदपादाय ज्ञान विज्ञान दीप्तये। हमरा महाभारतेर प्रासंगिकता तो अनेकटाई आमरा एगोच्छि। इतिमध्ये युद्ध पर्व चलछे। युद्ध पर्वेर संगे आधुनिक जे आमादेर गणतान्त्रिक परिवेशे जे समस्तगुलो घटे आजकेर जुगे सेटा कत आगे जेनो व्यासदेव एत सुंदरभावे आमादेरके परिष्कार करे दिए गेछेन सेटा आजो घटछे। विश्व जुड़े सेई एकई घटना घटछे। तो आमरा देखछि जे এর আগের দিন দেখেছি যুধিষ্ঠির যুদ্ধক্ষেত্রে হাত তুলে আসছেন এবং এটার মধ্যে যে কাহিনীটা সেটা আমরা বুঝেছি যে এক ধরনের শান্তির বাতাবরণ শেষ চেষ্টা। তার মানে এই নয় যে তিনি ক্ষাত্র বহির্ভূত কোনো কাজ করছেন, তিনি যুদ্ধ থেকে বিরতি ঘোষণা করার মনো মানসিকতা নয়, কিন্তু এটাও ভেবেছিলেন যে যুদ্ধ হয়তো অনেক মানুষের কাম্য নয়, অনেক লোকক্ষয় হয়, অনেক রক্ত খরে যায়, রক্ত বর্ষণ হয়, প্লাবিত হয়, অনেক আত্মীয় স্বজন হয়তো তার মা বা ছেলেকে হারালো, বাবা ছেলেকে হারালো, আবার উল্টোটাও হয় অনেক স্বামীকে, অনেকে স্বামীকে হারান, তার ছেলেকে হারান, এরকম একটা একটা বিরহ তৈরি করে। এই বিরহ যন্ত্রণা থেকেই হয়তো যুধিষ্ঠিরের এই শেষ প্রচেষ্টা। কিন্তু সেটা তো হওয়ার নয় যেটা ভবিতব্য। আজ আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধক্ষেত্র, কিন্তু যুধিষ্ঠির একটা অন্য ভূমিকায়, অন্য ভূমিকায় আর কিছু না, আরেকবার আরেকবার চেষ্টা করা। এবং তিনি চেষ্টা করছেন যে কৌরবপক্ষীয় কোনো ব্যক্তিবিশেষকে বা কৌরবপক্ষের একদল মানুষকে যদি যুদ্ধ থেকে বিরত করা যায় বা ওই পক্ষ থেকে এই পক্ষে আনা যায়, তাহলে ওই অনেকটা হয়তো দুর্যোধন হতোদ্যম হয়ে যাবে, সেটাও একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করবে। এইরকম একটা মন মানসিকতা নিয়ে যুধিষ্ঠির পাঁচ ভাইকে নিয়ে এগিয়ে চললেন। এগিয়ে গেলেন, কোথায় যাচ্ছেন? তিনি যাচ্ছেন শল্যের কাছে। শল্যর কাছে প্রণাম। ওই এর আগের দিন আমরা জেনেছি তিনি ভীষ্ম পিতামহ, দ্রোণ, কৃপাচার্য এদের যারা পিতৃব্য, যারা গুরুস্থানীয়, তাদের কাছে, এই গুরুজনদের কাছে একটা অনুমতি এবং প্রণাম। তো এরপরে আমরা দেখছি যে শল্যের কাছে তিনি গেছেন, শল্যকে প্রণাম করেছেন, তার আশীর্বাদ নিয়েছেন, একই বার্তা দিয়েছেন। আবার পাঁচ ভাই একসঙ্গে হাঁটছেন, হঠাৎ করে দেখা গেল যে যুধিষ্ঠির একটু দল ছুট হয়ে গেছে। যুধিষ্ঠির গেল কোথায়? পাঁচ ভাই খানিকটা এগিয়ে গেছে, দেখা গেল তিনি কর্ণের কাছে গেছেন, কর্ণের কাছে। তো কৃষ্ণ ভগবান এটা লক্ষ্য করছেন, কৃষ্ণ ভগবান লক্ষ্য করছেন, তিনিও কিন্তু এই পঞ্চপাণ্ডবদের মধ্যে ছিলেন। কেননা সেনয়ুর উভয়ের মধ্যে স্থাপয়িত্ব রথ উত্তমম, এই যে সেনাবাহিনীর রথটা, অর্জুনের রথটা ছিল দুপক্ষের, যুযুধান দুটি পক্ষের মাঝখানে। তাই কৃষ্ণ ভগবান যখন অর্জুন নেমে যাচ্ছে, তখন কৃষ্ণ ভগবান কী করবেন? তিনিও যাচ্ছেন এই পঞ্চপাণ্ডবদের সঙ্গে। যুধিষ্ঠির কর্ণের সঙ্গে কথা বললেন, কথা বললেন, আবার এগিয়ে আসছেন। ফলশ্রুতি ভালো হয়নি, অর্থাৎ কর্ণ অবিচল ছিল। কর্ণ অবিচল ছিল কোথায়? কর্ণ অবিচল ছিল যে
পাণ্ডব পক্ষে সে যোগ দেবে না, অর্থাৎ দলছুট হবে না। আজকের আজকের বাতাবরণ দেখুন না, আজকে এরকম হচ্ছে না, ভোটের আগে সবাই কেমন এ দল ও দল করছে আমরা জানি না। দিনের বেলা যে মানুষটাকে দেখলাম এক দলে, বিকেলবেলা আর এক দলে, তো সন্ধেবেলা আর এক দলে। তাহলে মহাভারতের যুগেও এই ব্যাপারটা ছিল, হয়তো এতটা প্রকটিত হয়নি। আজকে যেমন এদের কোনো ইজম নেই, কোনো কোনো ধর্ম নেই, কোনো নীতি নেই, নৈতিকতায় ভুগছে, চারিত্রিক স্খলন এইগুলো আমরা দেখতে পাচ্ছি, যে তাদের কোনো আসলে নিজেরটা গুছিয়ে নেওয়া। আর তৎকালে ছিল কিন্তু নিজেরটা নয়, সামগ্রিক একটা জনসমাজের জন্য এইটা ছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ ভগবানও গেছেন, খানিকটা হয়তো কৌরব বাহিনীকে হতোদ্যম করে দেওয়া। আজকে যেটা হচ্ছে, হয়তো যুযুধান দুটো পক্ষ, একটা হচ্ছে রুলিং পার্টি, একটা হচ্ছে অ্যান্টি রুলিং পার্টি। যখন নাকি যে ক্ষমতায় একটু হতোদ্যম হয়ে গেছে বা কম শক্তি সম্পন্ন, সেইখান থেকে যাদের খুব প্রত্যাশা আছে, যাদের সম্ভাবনা আছে, সেই দলে সে চলে গেল। কেননা ভেবে নিচ্ছে যে এরা কখনোই আসতে পারবে না, তখনই কিন্তু আর একটা দলে চলে যাচ্ছে, যে দলটা হয়তো রাইজিং একটা দল, যে দলটা হয়তো ভবিষ্যতে রাজ করতে পারবে, শাসন চালাতে পারবে। আবার হয়তো দেখা গেল উল্টোটা হয়ে গেল, মানে ভগবান তো বড় রসিক, সেখানে দেখা গেল অঙ্ক মিলল না, আবার দেখা গেল সেই দল হেরে গেল, হেরে যাওয়ার পর দেখা গেল যে সে আবার যখন যে দল জিতে গেছে সেই আগের দলে আবার ফেরার জন্য উন্মুখ হয়ে যাচ্ছে। মানে যেন তেন প্রকারেণ হচ্ছে ক্ষমতা একটা যদি পদ পাওয়া যায়। তো তখনকার দিনে এই ভাবটা এতটা প্রকটিত হয়নি, কিন্তু কৃষ্ণ ভগবান যেটা দেখছি, কৃষ্ণ ভগবান দেখছেন, একটা শেষ চেষ্টা করা যাক। যুধিষ্ঠির ফলপ্রসূ হননি। এর আগে কুন্তী, কুন্তীর পরিচয় তো আমরা জানি, কুন্তীর হচ্ছে প্রথম সন্তান কর্ণ, এটা আমরা সকলেই জানি। এবং যেহেতু ওনার কুমারী অবস্থার সন্তান, তাই কর্ণকে কানিন বলা হচ্ছে। কানিন, কানিন কথাটা হচ্ছে কুমারী অবস্থার যে সন্তান তাকে কানিন বলা হয়। তো কর্ণ একবার মাতৃসুলভ একটা আচরণ করে, যে এইটা স্মরণ করিয়েছিল কর্ণকে, যে দেখো তুমি আসলে যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছো বা অস্ত্র ধারণ করছো, আসলে কিন্তু তোমার এরা ভাই, একেবারে একই গর্ভজাত সন্তান। সেক্ষেত্রে ধৃতরাষ্ট্র, মানে ধাত্ররাষ্ট্র যারা, ধৃতরাষ্ট্রের দুর্যোধন প্রমুখ যারা, তারা কিন্তু তোমার খুঁটতো ভাই সেই অর্থে। তো এইটা স্মরণ করিয়েছিল কীর্ণ। কর্ণ কিন্তু তার নীতিতে ছিল অবিচল। একটা সময় তিনি তাকে অঙ্গরাজ্যের রাজা করেছিল দুর্যোধন, সেটার মধ্যেও পলিটিক্স আছে, তো সেইটার কৃতজ্ঞতা। আসলে সেই অর্থে কোনো পিতৃ পরিচয় মাতৃ পরিচয় না থাকার জন্যে কর্ণ এত বড় বীর হয়েও কিন্তু, এই ঘটনাগুলো আমরা জানি, এই বীর হওয়া সত্ত্বেও কিন্তু ব্রাত্য ছিলেন, অনেকটা অপ্রাসঙ্গিক ছিলেন এত গুণ থাকা সত্ত্বেও। তো সেইটা একটা রাগ তার কাছে। পরে যখন পরিচয় পেলেন যে আমার মা কুন্তী, তো এটা তো কুন্তী পরিচয় দিয়েছেন, তার জন্যে পাণ্ডবদের পক্ষে যখন, মানে তার জন্যে তিনি পাণ্ডবদের গালিগালাজ করতেন, মোটেই দেখতে পারতেন না, এরকম ঘটনা ঘটেছে। তো এই কুন্তী তার আগে চেষ্টা করেছেন কর্ণকে যদি পাণ্ডব পক্ষে আনা যায়, কিন্তু নীতিতে অবিচল ছিল কর্ণ। যুধিষ্ঠির চেষ্টা করেছেন, যুধিষ্ঠিরও গিয়েছেন, তিনি কিন্তু পালা বদল, নীতি বদল করবেন না, তিনি দল ছুট হবেন না, এটা একবারে একেবারে। এরপরে কৃষ্ণ ভগবান দেখলেন, দেখা যাক কর্ণকে একটু বলি, কর্ণের কাছে তিনি গেলেন, গেলেন যুদ্ধক্ষেত্রেই, যা ঘটনাগুলো ঘটছে কিন্তু যুদ্ধক্ষেত্রেই ঘটছে। কর্ণের কাছে গিয়ে তিনি বললেন, আমার কাছে, হ্যাঁ ইতিমধ্যে একটা ঘটনা তো ঘটেইছে, যে যখন নাকি ক্ষমতার নিরিখে দেখা হচ্ছে কি কতটা ক্ষমতাশালী, মানে কৌরব কতটা, পাণ্ডব কতটা, এটা নিয়ে একটা কৌরব পক্ষেও একটা মতদ্বৈততা ছিল। তো কেমন না, কর্ণ সবসময় কিন্তু দুর্যোধন বাহিনীকে বলছেন অত্যন্ত ক্ষমতাশালী, অত্যন্ত বিশ্ব একেবারে স্ট্যাটিস্টিক্স দিয়ে, একবারে তথ্য ধরে সেখানে দেখাচ্ছেন যে ওরা মোটেই কিন্তু
আমি কৌরব পক্ষে আছি, কিন্তু যেখানে তিনি এই কথাটা বলছেন যে যত ধর্ম তত কৃষ্ণ, যত ধর্ম তত জয়, এই কথাটা বলছেন যে যেখানে যেখানে ধর্ম যত ধর্ম তত কৃষ্ণ, যেখানে ধর্ম সেখানেই কৃষ্ণ, আর যত কৃষ্ণ তত জয়, অর্থাৎ কৃষ্ণ যেখানে সেখানে জয়। এটা তুমি অঙ্কে ভুল করছো, কর্ণকে ভীষ্ম স্মরণ করাচ্ছেন ওইভাবে অঙ্কের পাটিগণিতের নিয়মে, কিন্তু তুমি দেখো না, পাটিগণিতের নিয়মে দেখলে সেটা ভুল করবে। তো সেক্ষেত্রে কর্ণ কিন্তু একবারে তার সিদ্ধান্তে অবিচল ছিলেন, তাই কর্ণকে অনেক কটুকথাও বলেছেন ভীষ্ম এবং খাটো করেছেন তার ক্ষমতাটাকে। ফলত একেবারে প্রকাশ্যে, একেবারে প্রকাশ্যে ওই কৌরব সভায় তিনি বললেন যে আমি আমার সখা দুর্যোধনের সঙ্গে আছি, কিন্তু যতদিন পর্যন্ত এই ভীষ্ম পিতাময়, এই বৃদ্ধ ভীষ্ম যতদিন পর্যন্ত না মারা যাবেন অথবা তিনি সেনাপতির পদ থেকে সরে দাঁড়াবেন, ততদিন পর্যন্ত আমি যুদ্ধে অবতীর্ণ হব না, আমি অস্ত্র ধারণ করব না। আমি কিন্তু পাণ্ডবদের বিরোধী, আমি আমার বন্ধু দুর্যোধনের পক্ষে, তা সত্ত্বেও যতদিন পক্ষ ওই বৃদ্ধ ভীষ্ম পিতামহ যতদিন পক্ষে তিনি সেনাপতিত্ব করবেন অথবা মারা যাবেন, তারপরে কিন্তু আমি আমার অস্ত্র ধারণ করব। কৃষ্ণ কিন্তু অত্যন্ত কূটনীতিজ্ঞ, তো কৃষ্ণ কিন্তু এই এই সূত্র ধরেই কর্ণকে বললেন যে কর্ণ, আমি দূতমারফত কিন্তু এই খবরটা আমার কাছে আছে, তুমি বলো ভাই এটা কি মিথ্যা? যদি মিথ্যা হয় আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, আর যদি সত্যি ঘটনাটা হয়, তুমি এইটা ঘোষণা করে থাকো, তাহলে কিন্তু আমি বলবো যে আমার একটা প্রস্তাব আছে, যুদ্ধ চলছে এখন। তো কর্ণ বললেন, বলো কৃষ্ণ তুমি কি বলতে চাও, তুমি যেটা জেনেছ। কিন্তু কর্ণের আর একটা বিরাট গুণ, কর্ণ মিথ্যাচারী ছিলেন না, তো তিনি কিন্তু কৃষ্ণ তখন প্রস্তাব দিলেন, তো দেখো তোমার মতো একটা বীর এত বড় একটা যুদ্ধ হচ্ছে সেখানে তুমি অস্ত্র ধারণ করবে না। আমি বলি কি, একটা কথা রাখো না, বিশ্ব পিতামহ যখন বিশ্ব পিতামহর নীতি বা তার ঘোষণা তোমার ভালো লাগছে না, তুমি তার বিপরীতে আছো, তাই বিপরীতে তোমার একটা ভূমিকা থাক। তো যতদিন তুমি বিশ্বকে না হত্যা করতে পারছো বা তাকে সেনাপতির পদ থেকে সরাতে পারছো, ততদিন পক্ষে তুমি পাণ্ডব পক্ষে এসো। আমি এটা বলছি না, দেখো তুমি তো দুপক্ষকেই সমান চোখে দেখবে, পাণ্ডব পক্ষ এবং কৌরব পক্ষ। একটা দিকটা হচ্ছে তোমার কোথায় জাল, তন্তু জাল, বংশের জাল কোথায় তোমার আছে সেটা পাণ্ডব পক্ষে, আমার পিসি কুন্তি তোমার মা, সেই দিক থেকে পাণ্ডব পক্ষকে তুমি সমান চোখে দেখো। আর এক দিক থেকে তুমি যেটা বারবার বলো সেটা হচ্ছে দুর্যোধন, দুর্যোধন তোমার একজন উপকারী বন্ধু, তাই আমি বলছি না যে এই উপকারী বন্ধুর তুমি কোনো ক্ষতি সাধন করো অথবা উপকারী বন্ধু থেকে তুমি সরে এসো। তুমি বিশ্বের বিরুদ্ধে তুমি অস্ত্র ধারণ করছো, দুর্যোধনের বিরুদ্ধে তো তুমি বিরুদ্ধাচরণ করছো না, তুমি পাণ্ডব পক্ষে থেকে বিশ্ব পিতামহের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো, আর যদি তিনি মারা যান কিংবা তিনি নিজের ইয়েটা ভুলটা স্বীকার করেন বা তার পরাভব কোথাও যদি ক্ষুণ্ণ হয়, তিনি যদি সেনাপতির পদ থেকে সরে দেন, তখন তুমি আবার তোমার বন্ধুর পক্ষে যাবে, এটা হতে পারে। তাই আমি বলছি কি, তুমি দুটো পক্ষকেই সমান চোখে দেখো, কেন তোমার সঙ্গে নিবিড় একটা বন্ধন আছে দুটো পক্ষ। আর যদি এই প্রস্তাবটা তোমার রুচিকর না হয়, তাহলে এইটুকু বলবো যে বিশ্ব পিতামহ যতক্ষণ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে আছেন এক স্থূল শরীরে, আর এক হচ্ছে তিনি সরে দাঁড়ালেন, দুটো। তো সেক্ষেত্রে আমি বলবো তুমি পাণ্ডব পক্ষে থাকো, আর পরবর্তীকালে তুমি উনি সরে গেলে অথবা ওনার দেহান্ত হলে তুমি তখন আবার দুর্যোধনের পক্ষে অর্থাৎ পাণ্ডবদের বিরুদ্ধে তুমি অস্ত্র ধারণ করবে। এত কিছু কথা, কৃষ্ণ তো অত্যন্ত বুদ্ধিমান, তো বলার পর
দুর্কর্ণ একেবারে সুন্দরভাবে শুনছেন, অনুধাবন করছেন কৃষ্ণের কথা। কৃষ্ণকে তিনি বললেন, দেখো দুর্যোধনের অপ্রিয় কোনো কাজ আমি করব না, বিপ্রিয়ং ধার্তরাষ্ট্রস্য নহ কেশব। এইটা একেবারে ব্যাসদেব এই কথাটাই বলছেন, তার বাংলাটা আমি বললাম, বিপ্রিয়ম ধাতরাষ্ট্রস্য নহ ন কেশব, অর্থাৎ বিপ্রিয় মানে প্রিয় নয় যাহা, অর্থাৎ দুর্যোধনের অপ্রিয়, প্রিয় নয় যাহা মানে অপ্রিয়, দুর্যোধনের যেটা প্রিয় কাজ নয় সেই কাজটা হে কেশব আমি করতে পারবো না, একেবারে ব্যাসদেব এই কথাটাই বলছেন। তো আর একটা জিনিস হচ্ছে যে আমি আমার প্রাণ দেব কিন্তু দুর্যোধনের বিপক্ষে যাব না। কৃষ্ণ তো অত্যন্ত কৃষ্ণ দেখলেন এই প্রস্তাবটা খাটল না, তিনি আর দ্বিতীয় কোনো কথা বলেননি, তিনি ওখান থেকে সরে এসেছেন। কর্ণকে ধন্যবাদ কি কর্ণকে তিরস্কার, পুরস্কার তিরস্কার কিছু না দিয়েই ওই এটা শুনে নেওয়ার পর, মানে সমঝদারোকে লিয়ে ইশারাই কাফি হ্যায়, এইটা শোনার পরেই কিন্তু কৃষ্ণ ভগবান চলে এলেন। এরপরে যেটা ঘটলো এটা হচ্ছে যুদ্ধের প্রাক মুহূর্ত, এরপরে যেটা হলো একটা বৈপ্লবিক মানে ঘোষণা সেটা যুধিষ্ঠির করছেন। যুধিষ্ঠির এবং পঞ্চপাণ্ডব আবার তাদের স্বস্থানে ফিরে এলো, কৃষ্ণ ভগবান সারথ্য করছেন অর্থাৎ সারথির ভূমিকা পালন করছেন, যুদ্ধটা হবেই আর কোনোভাবে নিরস্ত করা যাবে না, এরকম একটা পরিস্থিতিতে যুধিষ্ঠির রথের ওপর দাঁড়ালেন এবং হেঁকে জোর গলায় তিনি বললেন যে আমরা যুদ্ধ করতে চলেছি, আমাদের মতাদর্শ যদি কোনো মানে আমার যুযুধান আমার যে বিপরীত যারা, তো তাদের মধ্যে যদি কেউ আমাদের মতাদর্শকে মেনে নেন তাহলে তিনি আমার সাহায্যের জন্য আসতে পারেন আমাদের কাছে, তার জন্য আমি তাকে স্বাগত জানাচ্ছি। আবার বলি কথাটা, তিনি বলছেন যে জোরে হেঁকে বলছেন যে আমরা যুদ্ধ করতে চলেছি, আমাদের মতাদর্শ অনুযায়ী কারু আমাদের মতাদর্শকে যদি কেউ মেনে নেন এবং আমাদের সাহায্যে এগিয়ে আসেন তাহলে কিন্তু আমরা তাকে বরণ করব। তিনি কি বললেন, বৃণতি বৃণতি বৃধাতুটা হচ্ছে বরণ করা, বৃণতি বরায়ে বরাম্মহ এই কথাটা বলছেন, অর্থাৎ যে আমি তাদেরকে বরণ করব যদি আমাদের তারা বরণ করে, সেই সমস্ত মন মানসিকতার মানুষ। এইটা বলার পর আজকেও দেখুন এই একই ঘোষণা, আজকেও দেখুন আজকের প্রেক্ষিতে আমি যদি যাই সেখানেও বলে একদল বলছে যে আমাদের দরজা খোলা রয়েছে, আমাদের পার্টির দরজা খোলা রয়েছে, আপনার যদি ওই দলে না পোষায় আমাদের দরজা খোলা রয়েছে, আপনারা আসুন আপনাদের আমি স্বাগত জানাবো। অর্থাৎ ওই যুযুধান দুটো পার্টির মধ্যে দলের মধ্যে সেই একই ভাব, কিন্তু ওই কুরুক্ষেত্রের ওই মহাভারতের ভাব প্রভাব যেন আজকেও আমরা সাম মানে আজকের যে হালের যে যুদ্ধ পরিস্থিতি চলছে ইউক্রেন বলুন রাশিয়া বলুন সেখানেও ওই অনেক দিন ধরে যুদ্ধ হওয়ার পর কিছু মানুষ তো বিপক্ষে পক্ষে যাবে, যারা ঘোষণা করলো যে যারা রাশিয়ার পক্ষে থাকতে চাও ঘোষণা করো, ন্যাটো এরা ঘোষণা করলো, আবার যারা আমাদের ইউক্রেনকে বা আমেরিকাবাসী যে ঘোষণা আমাদের জো বাইডেনের ঘোষণা যেটা, আমি রাজনীতিতে যাব না, ঠিক একই সেই কুরুক্ষেত্রের ছায়া যেন আজও আছে, বিভাজিত হলো ক্রমশ যুদ্ধকামী রাশিয়া যেন কিছুটা পিছু হটলো, আবার ভারতের প্রধানমন্ত্রীর সে মতা মানে মত নিচ্ছে, অনেক সময় আমাদের ভারত হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর বিশ্বক্ষেত্রে এটা আমরা দেখছি, কিন্তু ওই দিকে আমি এগোবো না। আমার বক্তব্যটা যেহেতু মহাভারতের প্রাসঙ্গিকতা আজও এবং আগামী পৃথিবীতেও কিন্তু এই মহাভারতের প্রাসঙ্গিকতা থাকবে এইটা আমরা দেখতে পাচ্ছি। তো যুধিষ্ঠির এত বড় একটা ঘোষণা করলেন যে আমরা যুদ্ধ করতে চলেছি, আমাদের মতাদর্শ যদি কেউ মেনে নেন তাহলে আমাদের সাহায্যের জন্য আপনারা এগিয়ে আসুন,
এবং তাকে আমরা স্বাগত জানাব। একটা আলোড়ন সৃষ্টি হলো, একটা আলোড়ন সৃষ্টি হলো এই কারণে যে মানুষ একটু নড়ে চড়ে বসলো, অর্থাৎ এখানে একে টোকা দেওয়া, যেই টোকাটা একটু আগে কর্ণকে শ্রীকৃষ্ণ ভগবান দিলেন, যে একটা পরব করে নেয়া, এই যে বিশ্বের বিরুদ্ধে তিনি গেছেন, যে অস্ত্র ধরবেন না, যুদ্ধ করবেন না যতদিন বিশ্ব অ্যাক্টিভ, তো এটাও একটু পরব করে দেখে নেওয়া তার মনোভাব। সেইখান থেকে যদি এরকম কর্ণের মতো একটা বীরকে আনা যায়, এখানে যুধিষ্ঠিরও কিন্তু একটা পরব করছেন যে নীতির বিরুদ্ধে যারা, অর্থাৎ বিবেককে, বিবেকের বিরুদ্ধে যারা যেতে চান না, সেই সমস্ত মানুষগুলো তাহলে পাণ্ডব পক্ষে আসবে, আর বিবেককে যারা সম্বল করে বেঁচে থাকেন তারা নিশ্চয়ই দুর্যোধনের মতো মানুষের কাছে, ধৃতরাষ্ট্রের মতো মানুষের কাছে থাকবেন না। এটাও একটা টোকা দেওয়া, তিনি টোকা দিয়ে দেখলেন, পরখ করলেন যুধিষ্ঠির, খুব যে একটা সাড়া ফেললে এমনটা নয়, কেননা দুর্যোধনের বাহিনী অনেকটাই কিন্তু যে কোনো কারণেই হোক খুব সংগঠিত, কেউ এলো না, কিন্তু এই যে বারবার এই কথাগুলো বলছেন, এই বৃণতি, বৃণতি বৃধাতু, আজকে যেটা ঘটছে আমি দুটোকে একটু কম্পেয়ার করছি, দুটোকে তুলনামূলক বিশ্লেষণ করব। একবার তিনি বললেন বৃণতি, তারপরে তিনি বলছেন বরয়ে কামময়, এই বৃধাতুকেই দুবারে, ব্রি মানে বরণ করে নেওয়া, আমার নীতিকে, আমি যে যুদ্ধ করতে চলেছি আমার নীতিকে কেউ যদি বরণ করে, মানে শ্রদ্ধা করে নেয়, সে যদি আমার মতাদর্শী হয় আমি তাকে বরণ করে নেব। দেখুন বৃধাতুকে দুভাবে ব্যার, একটাকে বৃণতি বলছে, একটা বরয়ে বলছে, অর্থাৎ আজকের নিরিখে যদি দেখি এই সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো কী করছে, যে এই ঘোষণাটা করছে কিন্তু তারপরে যে দল ছুট হয়ে আসছে তাকে কিন্তু খুব ভালো দেখছে না, ভালো চোখে দেখছে না, এই দল ছুটকে কিন্তু তারা ভালো পথ দিচ্ছে না, বা দিলেও তাকে তার অ্যাক্টিভিটি ক্ষুণ্ণ করছে, তাকে দমিয়ে রাখছে, এটা দেখছি আমি, খুব রাজনৈতিক বিষয়ে আলোচনা করতে চাইছি না, কিন্তু বাস্তবের নিরিখে বলছি, খুব ভরে তারা খুব আনন্দ করে যাচ্ছে বা খুব আশা ভরসা নিয়ে যাচ্ছে, কিন্তু পুরনো দল থেকে নতুন দলে যাওয়ার পর তাকে কিন্তু বসিয়ে দেওয়া হলো, অর্থাৎ মাথাটাকে ভারী করা, অর্থাৎ অনেক মাথা আসুক। যুধিষ্ঠির কিন্তু একটা দারুণ কথা বললেন, যে আমিও তাকে কিন্তু বরণ করে নেবো, বরণ করার অর্থ হচ্ছে তার যথাযোগ্য সম্মান দেবো, এইটাই কিন্তু আজও, এই কারণেই কিন্তু মহাভারত আজও কিন্তু আমাদের কাছে বরণীয়। আজকের হালে কী হচ্ছে, তার স্বার্থ সিদ্ধিটা করে নিয়ে সে কিন্তু তার মতো থাকছে, অর্থাৎ তাকে কিন্তু যথাযোগ্য সম্মান দিচ্ছে না। তাই আমরা দেখতে পাচ্ছি যে যুধিষ্ঠির মানেই ব্যাসদেব এই বৃধাতুটাকে, অর্থাৎ বরণ ধাতুটাকে দুভাবে ব্যবহার করলেন, তুমি যদি আমাকে বরণ করো আমি তোমাকে এইরকমভাবে। আবার এই একই কথা আমরা যদি উপনিষদে যাই, কঠোপনিষদে নচিকেতাও কিন্তু একবার বৃণতি একটা বরয়ে এই কথাটা বলছেন, যে অর্থাৎ আমার নীতির পক্ষে যারা তাদেরকে কিন্তু আমি বরণ করে নেব, অর্থাৎ যথাযোগ্য সম্মান দেবো, এইটা কিন্তু ছিল। এই এত কিছু কথার পর খুব একটা যে টোকাটা কাজে দিলে এমনটা নয়, হয়তো যদি কাজে দিত তাহলে কিন্তু যুদ্ধটা একটা অন্য খাতে বইত, তাই না, মহাভারতটা অন্যভাবে লেখা হতো, হয়তো যুধিষ্ঠিরে দুর্যোধনের সঙ্গে যারা ছিল তারা অত্যন্ত কমিটেড, তারা দুর্যোধনকে যে কথাটা দিয়েছে সেই কথাটা রাখার জন্য, এটা একটা হতে পারে, অথবা তারা জানছে যে আমরা অধর্ম করছি, কিন্তু তাই যদি হয় তাহলে এই অধর্মাচরণ, আমরা যেহেতু কথা দিয়েছি তাই আমরা এই অধর্মাচরণ করছি, এবং যুদ্ধ ক্ষত্রিয়র পক্ষে একটা ধর্ম, যুদ্ধক্ষেত্রে তারা আর একটা জিনিস বরণ করছে, সেটা হচ্ছে যে আমরা যদি দুর্যোধনের পক্ষে থাকি আর যদি মারা যাই, পাণ্ডব পক্ষে যারা তারা সকলেই ধর্মের সন্তান, যুধিষ্ঠির ইন্দ্রর সন্তান হচ্ছেন অর্জুন, ভীম হচ্ছেন পবনদেবের সন্তান,
আমরা জানি এবং অশ্বিনী কুমার দয়ের সন্তান হচ্ছেন এই নকুল এবং সহদেব সব, কিন্তু দেব ঔরসে তারা যেত। তাহলে এই দেবপক্ষ প্লাস ওই একটা কথা বলছে যে যত ধর্ম তত কৃষ্ণ, যত কৃষ্ণ তত জয়, অর্থাৎ যেখানে ধর্ম সেখানে কৃষ্ণ এবং যেখানে কৃষ্ণ সেখানে জয়, অর্থাৎ এই কৃষ্ণ ভগবান স্বয়ং তাদের অস্ত্রাঘাতে যদি আমরা মারা যাই আমাদের নিশ্চিত স্বর্গারোহণ করব। এটা হচ্ছে দুর্যোধন পক্ষের অর্থাৎ ধৃতরাষ্ট্রের পক্ষের যারা গেছে তারা এই মানসিকতা নিয়ে কিন্তু দুর্যোধনের পক্ষে আছে যে যুদ্ধক্ষেত্রে মৃত্যু অনিবার্য, যদি আমরা মারা যাই তাহলে কিন্তু আমরা স্বর্গে যাব। এইটাও একটা আমাদের পরম্পরা, এই পরম্পরা থেকে তারা বেরিয়ে আসতে পারেনি, তাই বোধহয় তারা কমিটেড যে আমরা দুর্যোধনের পক্ষ ছাড়ব না, অর্থাৎ দুর্যোধনের পক্ষে থাকব। এই রকম একটা পরিস্থিতি হলো। তো এই টোকা দেওয়ার ফলে দেখা গেল যে সেভাবে সাড়া না দিলেও একজন কিন্তু সাড়া দিলেন। এই সাড়া দেওয়াটা আজকের ভাষায় যদি বলি অনেকটা নাকের বদলে নরুন নরুন, কেন কর্ণের সঙ্গে তো কারোর তুলনা চলে না। কর্ণ পাণ্ডব পক্ষীয় হয়েও কৌরব পক্ষে আছে, তার মানে আমার নাকটা চলে গেছে। কিন্তু যুধিষ্ঠির পরিচয় কী? যুধিষ্ঠির হচ্ছে ধৃতরাষ্ট্রের সন্তান তাহলে কৌরব পক্ষের একজন কেউ এলো, এটাই অনেকটা নাকের বদলে নরুনের মতো। তো যুদ্ধক্ষেত্রে যুধিষ্ঠির দুহাত তুলে বলল যে আমি আপনার মতাদর্শী, আমি এই কৌরব পক্ষ থেকে আমি আপনার পক্ষে অর্থাৎ পাণ্ডব পক্ষে যাব। তখনকার দিনে একটা ঘটনা ঘটতো যে যুদ্ধক্ষেত্র থেকে কেউ যদি দল ছুট হয়ে যেত, দল পরিবর্তন করত, সে কিন্তু ওই রণদুন্দুবি বাজিয়ে অন্য পক্ষে যেত, চুপিসারে নয়, গুটিসুটি মেরে নয়, সে রণদুন্দুবি বাজিয়ে এক পক্ষ থেকে আর এক পক্ষ, অর্থাৎ যেটাকে আজকের ভাষায় বলবো ঢাক ঢোল পিটিয়ে। এই যে ব্যাপারটা এটা আমরা দেখতে পাচ্ছি, এটার মধ্যে দুটো কাজ হয়। একটা হচ্ছে যে যে পক্ষ থেকে এলো সেই পক্ষটা খানিকটা হতদ্যম হলো, হয়তো যুধিষ্ঠির যোদ্ধা হিসেবে বীর হিসেবে সেই পরিচয় পরিচিত নয়। আমরা যুধিষ্ঠির পরিচয়টা জানবো, যুধিষ্ঠির আসলে কে, তিনি তার চরিত্রগত তার মানে ক্ষাত্রধর্ম তিনি কতটা পালন করেছেন, এই বিষয়ে আমরা এখন যাব। এবং এটা জানার দরকার এই কারণে যে আজকের নিরিখেও কিন্তু এটা অত্যন্ত প্রাসঙ্গিক। যুধিষ্ঠির ছিলেন ধৃতরাষ্ট্রের একটা সন্তান, আবার দুর্যোধনের ইনি কিন্তু ভাই নন, মানে কি বলবো মানে ওরা সহোদর নয়। যুধিষ্ঠির দুর্যোধন প্রমুখ যে একশো ধৃতরাষ্ট্র ধাত্ররাষ্ট্র তাদের সহোদর নন। তাহলে কি হচ্ছে, তখনকার দিনে রাজারাজাদের এইটা একটা ছিল যে পাটরানী থাকতো, পাটরানীরাই প্রকৃত সম্মান লাভ করতো, তাদেরই ঔরসজাত এবং গর্ভজাত সন্তানেরাই রাজপাট চালাতো। তাদের অসুস্থকালীন অবস্থায় বা কোনো তাদের অনুপস্থিতিতে রাজাদের আরও কিছু রানী থাকতো, রানী ঠিক বলবো না, দাসী বলতে পারি। এবং এদের যে গর্ভজাত সন্তানরা তারাও কিন্তু পরবর্তীকালে সম্পত্তির অধিকারী হতো, হয়তো রাজপাট চালাবার ক্ষমতা ছিল না কিন্তু তাদের একটা সক্রিয় ভূমিকা থাকতো, সক্রিয় ভূমিকা থাকতো। যেভাবে আমরা পাচ্ছি বিদুরকে, আমরা জানি যে বিচিত্রবীর্যের এক দাসী ছিল বিদুরের মা, এই বিদুরের মা এবং যুধিষ্ঠির মায়ের কোনো নাম কিন্তু মহাভারতে উল্লেখ নেই, তাই আপনাদের নামটা আমি বলতে পাচ্ছি না, কোনো মহাভারতেই পাচ্ছি না। তো বিদুরের মাকে আমরা দেখতে পাচ্ছি বিচিত্রবীর্যের এক দাসী ছিলেন। পরবর্তীকালে দেখা গেল অম্বিকা এবং অম্বালিকা যখন নাকি বিচিত্রবীর্যের কোনো সন্তানাদি হলো না, তখন আমাদের সত্যবতী মা সত্যবতী একবার ভীষ্মকে বললেন যে আমাদের যদি বংশ না থাকে তাহলে রাজপাটকে চালাবে বা বংশ রক্ষাও কী করে হবে।
তো বিশ্বপিতামহ কিন্তু সেখানে বললেন যে আমি ঘোষণা করেছি এবং পৃথিবী জানে যে আমি অখণ্ড ব্রহ্মচারী, আমি কখনোই আমি সন্তান উৎপাদন করব না এবং আমি কখনোই বিবাহ করব না। তো আপনাকে কিন্তু আমি আপনার সমস্ত কথা মা আমি শুনব, কিন্তু এই কথাটা আমি শুনতে পারবো না। নিরুপায় সত্যবতী তখন সত্যবতীকে একটা হদিশ দিলেন আমাদের বিশ্বপিতামহ যে আপনার আর এক সন্তান আছে, তিনি হচ্ছেন ব্যাসদেব। ব্যাসদেবও কিন্তু কানিন, কানিন মানে পরাশরের পুত্র এবং সত্যবতীর গর্ভজাত, এটা আমরা জানি, দাসরাজার কন্যা, কুমারী অবস্থায় হয়েছিল। তাহলে ব্যাসদেবও কিন্তু সেই কানিন, এবং ব্যাসদেবকে আপনি আহ্বান করতে পারেন অম্বিকা এবং অম্বালিকার সন্তানের জন্য, অর্থাৎ চন্দ্রবংশ রক্ষা করার জন্য এবং এই যে তাদের যে রাজত্ব চালানোর জন্য তার সন্তান হতে পারে। তো সত্যবতীর মনে পড়ে গেল যে ব্যাস তো আমার সন্তান, তো ব্যাসকে ডাকা হলো। আমরা দেখলাম যে অম্বিকা এবং অম্বালিকা দুটো সন্তান হলো, তারা কিন্তু ব্যাসের সঙ্গটা খুব একটা যে চাইছিল তা নয়। আমরা দেখলাম যে ধৃতরাষ্ট্র হলেন, যেহেতু চোখ বুজে ফেলেছিলেন তাই অন্ধ আমরা জানি, আর অম্বিকা চোখ বুজে ফেলেছিলেন, আর অম্বালিকা হচ্ছে পাণ্ডুর হয়ে গেছিল। আসলে ব্যাসদেব এত বড় একজন মানুষ, যিনি দেবর্ষি তো বটেই, তিনি একজন এত বড় কবি, তিনি ঋষি, তিনি মুনি, এত বড় তার বিদ্যাবত্তা, এত কিছু, কিন্তু তা সত্ত্বেও তাকে দেখতে ভালো ছিল না গায়ের রং থেকে। এর ফলে একজন চোখ বুজে ফেলেছিল আর একজন হচ্ছে পাণ্ডুর বর্ণ হয়ে গিয়েছিল, তাই ধৃতরাষ্ট্রকে অন্ধ দেখছি এবং পাণ্ডুকে আমরা পাণ্ডুর বর্ণ, যেটা আজকের ভাষায় জন্ডিস, কামলা রোগ, গায়ের রং পাল্টে যাওয়া। তো তৃতীয়বার যখন সত্যবতী বলল যে একজন তো এরকম ক্ষীণ হয়ে গেল আর একজন অন্ধ, এরা তো দেশ কীভাবে চালাবে, তখন বলা হলো যে তোমরা আর একবার ব্যাসদেবের সঙ্গে সঙ্গ নাও। তো তখন এরা দুজনে একটা পরামর্শ করলো যে বিচিত্রবীর্যের এক দাসী ছিল, সেই দাসীকে কিন্তু পাঠিয়ে দিল। তাহলে তখনকার দিনে এই দাসীদেরও কিন্তু একটা সম্মান ছিল, ব্যাসদেব ধ্যানে জানতে পেরেছিলেন কিন্তু মায়ের কথা রাখার জন্য তিনি কিন্তু এই দাসীর সঙ্গে উপগত হলেন। এই বিদুর হচ্ছে তারই সন্তান, একজন ধর্মাত্মা, একজন মহাত্মা মানুষ, এই বিদুরকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে ধৃতরাষ্ট্রের ক্ষেত্রেও ঘটেছিল, ধৃতরাষ্ট্রের একজন বৈশ্য দাসী ছিলেন, যা মানে যা বর্ণে তারা তিনি বৈশ্য ছিলেন, তারই গর্ভজাত সন্তান হচ্ছে জুজুৎসু। তাই দেখা যাচ্ছে যে ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর 100 পুত্রের মধ্যে কিন্তু একে পাচ্ছি না, অথচ ইনি ধৃতরাষ্ট্রেরই সন্তান, একজন বৈশ্যদাসীর গর্ভজাত সন্তান। তাহলে এর পজিশনটা কি? ব্যাসদেব বলছেন যে দুর্যোধনের পরই কিন্তু এই জুজুৎসুর জন্ম হয়েছিল, তার মানে বাকি দুর্যোধনের পর বাকি যে 99টি সন্তান ছিল তাদের সকলেরই কিন্তু জ্যেষ্ঠ ছিল এই জুজুৎসু, এবং দুর্যোধনের পরে। এর নেচার স্বাভাবিকভাবে এই, যেমন নাকি বিদুরের ক্ষেত্রে দেখেছি তিনি ক্ষত্রিয় হলেও তিনি কিন্তু অত্যন্ত ধর্মাত্মা ছিলেন, অর্থাৎ ন্যায়নিষ্ঠ ছিলেন, নীতিবাগীশ ছিলেন। ঠিক একই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুজুৎসুর ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে এনার খুব বীরত্ব আমরা দেখতে পাইনি কিন্তু অত্যন্ত নীতিজ্ঞ, ন্যায়পরায়ণ ছিলেন। আমরা এই জুজুৎসুর ভূমিকাটা দেখতে পাচ্ছি খুব অতীতে, আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোধন ভীমকে যখন নাকি বিষ খাওয়ালো, পরবর্তীকালে জলে ভাসিয়ে দিল মুড়ে, এবং তিনি নাগলোকে গেলেন, নাগলোক তার মাতৃপক্ষ, সেখান থেকে তিনি সুস্থ হয়ে এলেন, কিন্তু এই ঘটনাটা যিনি দেখেছিলেন তার নাম হচ্ছে জুজুৎসু। দুর্যোধন যে অন্যায় কাজটা করে ভীমকে বিষপান করিয়েছিল সেটা কিন্তু একমাত্র দেখে ফেলেছিল জুজুৎসু, এবং জুজুৎসু সেই ঘটনাটিকে যে ভীমকে বিষ খাওয়ানো হয়েছে, তারপরে তাকে মুড়ে জলে ফেলে দেওয়া হয়েছে, সমস্ত ঘটনা সবিস্তারে কিন্তু তিনি বিদুরকে এসে বলেছিলেন, এত বড় ধর্মাত্মা।
তা বিদুর এটা জেনেছিলেন। তারপরেই কিন্তু এই খোঁজ যখন পড়লো চারিদিকে একটা হুলস্থুলু ভাব, সবাই তো ভাবলো ভীম চলে গেছে, কিন্তু বিদুর কিন্তু খুব নিষ্প্রিয় ছিল আর জুজুৎসু নিষ্প্রিয় ছিল যে ভীম কখনোই মরতে পারে না, তিনি নাগলোকে খবর নিয়েছেন এইভাবে। আবার একটা সময় দেখছি যে এই পাশা খেলা, পাশা খেলার সময় দেখলাম যে সর্বস্ব খুইয়ে বসলেন যুধিষ্ঠির, এমনকি নিজেকেও পর্যন্ত, পাঁচ ভাইকেও খুইয়ে বসলেন। তারপরে দ্রৌপদীর বুদ্ধিমত্তা, আজ নারী দিবস, ভালো লাগছে দ্রৌপদীর কথা বলতে, নারী দ্য বস, নারী দিবস, আচ্ছা তো ভালো লাগছে দ্রৌপদী এতটাই বুদ্ধিমত্তার সঙ্গে আবার সমস্ত কিন্তু ফিরে পেল, এত বুদ্ধি করে তিনি। তো এই অবস্থায় দুর্যোধন, কর্ণ, শকুনি এরা কিন্তু পিছিয়ে থাকলেন না, এরা দেখলো যে একবার ফিরে পেয়েছে, আবার এদেরকে দ্রুত ক্রীড়ায় পাশা খেলায় বসাবো, পাশা খেলায় বসিয়ে আবার সর্বশান্ত করব, আবার পথে বসাবো। এই একটা সময় বিপক্ষে দাঁড়িয়েছিল কিন্তু এই জুজুৎসু, পরবর্তীকালে ইনি দলভারী করেছিলেন, দলভারী কি সত্যের পক্ষে, তিনি এই জুজুৎসুই কিন্তু বিদুর, বিশ্বপিতামহ, ভূরিশ্রবা, দ্রোণ, কৃপ এদেরকে কিন্তু একত্রিত করেছিলেন যে আপনারা কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়ান, দ্বিতীয়বার যেন পাশা খেলা না হয়। হয়তো সফল হননি, কিন্তু এতটাই ন্যায়নিষ্ঠ ছিলেন, এতটাই সত্যপরায়ণ ছিলেন এই এই জুজুৎসু। তো যুদ্ধক্ষেত্রে তার বিক্রম আমরা সেভাবে পাচ্ছি না, অন্তত ব্যাসদেব যেভাবে বর্ণনা করছেন সেই বর্ণনায় কিন্তু যুজুৎসুর এই পরিচয়টা আমরা পাচ্ছি না। কিন্তু ক্ষত্রিয় ক্ষত্রিয় সুলভ যুদ্ধ করেছেন, তার বিক্রম আমরা দেখিনি। এখানে যুধিষ্ঠির তাকে স্বাগত জানালেন, যুধিষ্ঠির তাকে বরণ করলেন, এটাই যে ঘোষণাটা ছিল আমার মতাদর্শে, যে যদি মতাদর্শকে কেউ যদি মেনে নেন সে যিনিই হন, আমারকে সাহায্য করার জন্য আসেন, তাহলে কিন্তু আমিও তাকে বরণ করব। এই ঘোষণাটা তিনি যুদ্ধক্ষেত্রে করেছেন, ইতিমধ্যে সেই তার থেকে তো সরে আসতে পারেন না। অন্যদিকে যুধিষ্ঠির দেখলেন যে আমি বুঝতে পাচ্ছি যে ধৃতরাষ্ট্র, ধাত্ররাষ্ট্র যারা, দুর্যোধন প্রমুখ, তারা কেউ বেঁচে থাকবে না, কেননা ওই একই কথা যে যত ধর্ম তত কৃষ্ণ, যত কৃষ্ণ তত জয়, যেখানে ধর্ম সেখানে কৃষ্ণ ভগবান, আর যেখানে কৃষ্ণ ভগবান সেখানে জয় অনিবার্য। এইটাকে ভর করে যুধিষ্ঠির তাকে স্বাগত জানালেন, কীভাবে স্বাগত জানালেন, এর যেই অর্থাৎ তুমি এসো, তোমাকে আমরা স্বাগত জানাচ্ছি, একটা কারণে স্বাগত জানাচ্ছি যে আমি নিশ্চিত, দুর্যোধন যুধিষ্ঠির বলছেন আমি নিশ্চিত যে এই ধাত্ররাষ্ট্র যারা আর কি, দুর্যোধন প্রমুখ ধাত্ররাষ্ট্র যারা, তারা কেউ কিন্তু বাঁচবে না যুদ্ধে, তারা বাঁচবে না, তারা পরলোকে যাবে। তো এই পরলোকে যাওয়ার পর আজও আমাদের সেই সংস্কার কিন্তু আছে, সেটা হচ্ছে যে বংশ রক্ষা কী করে হবে, একজনও যদি না বেঁচে থাকে, কৌরব বাহিনীর যদি একজনও কেউ না বেঁচে থাকে, পরবর্তীকালে ধাত্ররাষ্ট্র অর্থাৎ ধৃতরাষ্ট্রের বংশ কী করে থাকবে। সবথেকে বড় কথা যেটা আজও আমরা বলি, পিণ্ডকে দান করবে, পিণ্ডদান, পিণ্ডদাতৃত্ব অর্থাৎ শ্রাদ্ধাদি কর্ম কেউ করার থাকবে না। আর হলেও তাই, হলেও তাই আমরা যুদ্ধক্ষেত্রের শেষে আমরা দেখতে পাচ্ছি, যুদ্ধক্ষেত্রে যুধিষ্ঠির এই কথাটা বললেন যে ধৃতরাষ্ট্রের বংশের কেউ থাকবে না, বংশে মানে সন্ধ্যা প্রদীপ দেওয়ার মতো কেউ থাকবে না, পিতৃপিতামহের শ্রাদ্ধ পিণ্ডদান এটা করার মতো কেউ থাকবে না, ভাই তুমি আজকে যদি আমাদের পক্ষে আসো তাহলে তুমি নিশ্চিত বাঁচবে এবং তুমি তোমার বংশ রক্ষা করবে, তুমি তোমার বংশ রক্ষা করবে, এইটা বলছেন, এইটা বলছেন, এবং তুমি সাথে সাথে শ্রাদ্ধাধিকারী হবে, হয়তো তুমি যেহেতু ইয়ের গর্ভজাত শূদ্রা মানে বৈশ্য গর্ভজাত, তাই হয়তো তুমি রাজপাট চালাতে পারবে না, কিন্তু
তুমি একটা বড় কাজ করবে, সেটা হচ্ছে তোমার বংশ রক্ষা করবে এবং পিতৃ পিতামহ প্রমুখের পিণ্ডদান তুমি করতে পারবে, পিণ্ডদাতৃত্ব তোমার মধ্যে আসবে। এইটা তিনি বললেন যে যদি তুমি দুর্যোধন পক্ষে থাকো তাহলে তোমার মৃত্যু নিশ্চিত, সেক্ষেত্রে তুমি পরবর্তীকালে রাজা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে এলে একটা জিনিস হবে, সেটা হচ্ছে তুমি মরবে না, যেহেতু কৃষ্ণ ভগবান, যত ধর্ম তত কৃষ্ণ, যত কৃষ্ণ তত জয়, এই যে কৃষ্ণ ভগবান আছেন তাই তোমার কিন্তু মৃত্যু হবে না। তুমি একটা বিরাট ধর্ম পালন করবে, সেটা হচ্ছে যে এই ধৃতরাষ্ট্রের বংশ তুমি বৃদ্ধি করবে, রিপ্রোডাকশন অর্থাৎ তিনি করবেন। আর এই বংশের যারা পিতৃ পিতামহ যারা আছেন তাদের তুমি পিণ্ডদান করার অধিকারী একমাত্র। এটাও তো একটা ব্যাপার, আজও আমাদের মধ্যে সেই সংস্কার আছে, আমরা আজও আমাদের পিতৃ পিতামহের শ্রাদ্ধ করি, পিণ্ডদান করি, যে কোনো ক্ষেত্রে তাদের তিথিতে করি, আমরা মহালয়াতে করি, আমরা আমাদের ছেলেমেয়ের পৈতে বিয়ে সমস্ত কাজে করি, এগুলো তো করি। এইটা আমাদের সনাতন ধর্মের একটা সংস্কার যে আমাকে কিন্তু আমার পিতৃ পুরুষদের বা মাতৃপুরুষদের এদেরকে কিন্তু আমাদের শ্রাদ্ধ করতে হবে এবং তর্পণ করতে হবে, আর কি আমার বংশে যাতে প্রদীপ দেওয়ার মতো কেউ থাকে তাই বংশ রক্ষা করতে হবে। এই কথাটা বলার পর যুধিষ্ঠির কৌরব বাহিনী একটু ম্রিয়মাণ হয়েছিল, ম্রিয়মাণ হয়েছিল এই কারণে তারা এই সত্যটা উপলব্ধি করতে পেরেছিল, এটা অনুভব করতে পেরেছিল যে যুধিষ্ঠির আজকে যেটা বলছে, তারা বিবেকহীন হলেও সত্যটাকে তো অস্বীকার করতে পারে না, তাই তার মধ্যে তাদের মধ্যে একটা ম্রিয়মাণতা দেখেছে। এটাও যুদ্ধক্ষেত্রের একটা কূটনীতির একটা অঙ্গ, যদি আমার বিরুদ্ধ পক্ষকে হতোদ্যম করে দেয়া যায় তাহলে সেই সেই বীর বিক্রমে সে কিন্তু লড়তে পারবে না, সেক্ষেত্রে যুদ্ধের ফল পাল্টে যাবে। পাটিগণিতের নিয়মে তারা অত্যন্ত বেশি, 11 অক্ষহীনী সেনা আর 7 অক্ষহীনী সেনা, মাঝের ব্যবধানটা 4 অক্ষহীনী সেনা, কিন্তু ওই যত ধর্ম তত কৃষ্ণ, যত কৃষ্ণ তত জয়, অর্থাৎ যেহেতু ভগবান স্বয়ং এখানে আছেন তাই পাটিগণিত এখানে কোনো কাজ করবে না, অঙ্ক এখানে কোনো কাজ করবে না। ঘটনাও ঘটলো তাই, আমরা দেখতে পেলাম যে যুধিষ্ঠির এলেন এবং একেবারে যুদ্ধের অন্তিম পরিণতিতে আমরা দেখলাম ধৃতরাষ্ট্রের বংশের কোনো কেউ 100 সন্তান ছাড়াও তার দুর্যোধন প্রমুখের যে ছেলে নাতি টাতি কেউ কিন্তু বেঁচে ছিল না, একমাত্র যুযুৎসুই বেঁচে ছিল এবং যুযুৎসুই পরবর্তীকালে কিন্তু এই বংশটাকে রক্ষা করেছিল এবং পিতৃপুরুষদের শ্রাদ্ধাদি কর্ম করেছিল। এইভাবে কিন্তু আমরা যে মহাভারতের যে প্রাসঙ্গিকতা আজও উপলব্ধি করছি। আপনারা ভালো থাকুন, জয় শ্রীকৃষ্ণ।